আমি আসলে ভাবছি যে কিভাবে আমি বলবো, মানে কথাগুলো সরাসরি চাইলেই আমি বলতে পারি, কিন্তু আপনি ভুল বুঝলে তো সমস্যা। এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিতে ঢুকে গেছেন। ইমতিয়াজ ভাই, দেখেন ভাই, আপনি বয়সে বড় কিন্তু বন্ধু সুলভ, বন্ধুর মতো, আমাদের কমন ফ্রেন্ড। আসলে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি স্মার্ট, আপনি চাকরি করেন, সব কিছু ঠিকঠাক, আপনার প্রতি আমার বিশ্বাসও আছে। কিন্তু ভাই, হয় কি যে আমার না বুকে ব্যথা হয়, আপনি যে এত গল্প করেন নায়ের সাথে, আমি বারবার মনে হয় কি আপনার গলা চেপে মেরে ফেলি, আবার মনে হয় নায়ার গলা চেপে মেরে ফেলি, কিন্তু শেষমেশ মনে হয় কি জানেন, নিজের গলা চেপে নিজে মরে যাই। আমি বিষয়টা নিতে পারতেছি না, আপনি বুঝতে পারতেছেন? এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিতে ঢুকে গেছেন। জি ভাই, বুঝতে পারছি, আমি একটা ক্রেজি লাভার, প্রেম করতে করতে ভেতরে ঢুকে পেয়েছি, ঠিক বলছেন। কিন্তু ভাই, এই যে আমার ব্যথা হয়, আমি যে ওকে ভালোবাসি, আপনি বুঝতে পারতেছেন? মানে ও তো আমার কোনো কথাই শুনে না, মনে করেন যে আমার চুল, যে আমি একটা রক স্টারের মতো চুল রাখছি, এটা সে হেট করে, আমার হার্ট স্টাইল হেট করে, ছোট ছোট কাপড় পরে, সে ঠিক করতে বললে কথা শুনে না, ঠান্ডার মধ্যে কোল্ড কফি খেতে চাইলে সেটাও শুনে না, মানে আমাকে সহ্যই করে না ভাই। কিন্তু আমি তোকে মন থেকে ভালোবাসি ভাই, মানে আমি কি মানে অনেক পজিটিভ হয়ে যাচ্ছি? এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিতরে ঢুকে গেছেন। আমি তো ভিতরে ঢুকে গেছি ভাই, এই যে ভিতরে ঢুকে গেছি ভাই, এটা কি বড় ধরনের সমস্যা ভাই? আর এটাও তো কোনো সমস্যা না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ওর ভিতরে ঢুকে গেছেন। নেন, ঠান্ডা খান। না ভাই, ঠান্ডা খাবো না ভাই, গলায় ব্যথা। এটা তো কোনো সমস্যাই না, আপনি একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে একবার ভিতরে ঢুকে গেছেন। থাক, আপনার ঠান্ডা খাওয়া লাগবে। এটা তো কোনো সমস্যাই না, আমি তো একজন ক্রেজি লাভার, প্রেম করতে করতে ভিতরে ঢুকে গেছি। জি ভাই, দেখ ঠান্ডা খাই। কোনো সমস্যা না, আমি একজন ক্রেজি লাভার, আমি প্রেম করতে করতে ভিতরে ঢুকে গেছি। চলো কোথায়? বাসায়? আজকে আমার নিয়ে বাসায় যাবো না, চলো। বাসায় যাবা? বাসায় নেওয়ার জন্য আমি তোমাকে এখানে ডাকছি, পারফিউম মেরে এসেছি। ইমতিয়াজকে তুমি কি বলছো? ইমতিয়াজকে তুমি কি বলছো? আমি জিজ্ঞেস করছি ইমতিয়াজকে তুমি কি বলছো? বলছি যে তুমি যেরকম ছোট ছোট জামা কাপড় পরে থাকো, তোমার হাত পা ঠ্যাং সব বেরোয় থাকে, এগুলো আমার ভালো লাগে না। আর আর বলছি যে তুমি আমার সাথে একটু রাগ করো, আমি তোমাকে কেয়ার করি, তুমি আমার কেয়ার করো না, এটা বলছি। আর আর বলছি বলছি যে ইমতিয়াজের সাথে তুমি যে কুটুর কুটুর পুটুর পুটুর করে গল্প করো, এতে আমি খুব জেলাস ফিল করি, এটা তো আমি তোমাকে কখনোই বলতে পারবো না, তোমার সামনে এসে তো আমি এটা কথা বলতে পারবো না, মানে আমি তো ছোট হয়ে যাবো। এই জন্য আমি ইমতিয়াজকে বলছি যে ভাই দেখ, তুই না আমার গার্লফ্রেন্ডের সাথে এত বেশি কথা বলিস না, আমার গায়ে জ্বলন ধরে, আমি তোকে না ওকে না মানে নিজেকে মেরে ফেলতে পারি। গা জ্বলে না, খারাপ লাগে? এই খারাপ যে লাগবে, তোমার কোনো হার্ট আছে? তোমার হার্ট আছে, মাথায় কোনো বুদ্ধি আছে? কিছুই তো নাই তোমার, এতটুকু মাথায় কাজ করে না যে ইমতিয়াজ আমার বেস্ট ফ্রেন্ড, আর আমার বেস্ট ফ্রেন্ডকে যে তুমি আমার নামে বদনাম করতেছো, এটা কি ঠিক হবে কিনা এটা একটাবার মাথায় আসে নাই? তুমি আমার সাথে আই এম সরি আর ভুলে গেছে এরকম করতেছি কেন? মানে কি করবো আমি তোমার সাথে, কি করবো? আশ্চর্য ব্যাপার, কি বলো তুমি, আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড হিসেবে তুই কি করিস? তুমি আমার সম্মান কি শেষ করে দিচ্ছ সবার সামনে? এখানে মানুষজন ওই দেখো তাকায় আছে, দেখতেছে মান সম্মান তো সব চলে যাচ্ছে। দেখুক না, দেখতে হবে না যে তুই কি ধরনের বয়ফ্রেন্ড, তোর তোকে তো দেখানোই উচিত। শোন, আমি নেক্সট ডে তোর মতো ছেলের যাতে কোনো ফোন না পাই, তোর মতো একটা মানে বুদ্ধি নাই বোকা বোকা বেটা তুই একটা, তোকে যদি আমি আর কোনোদিন দেখছি না, আমি একদম তোকে এলাকার পোলা পাইন দিয়ে মাইর খাবো বলে দিলাম। আজকেই আমাদের লাস্ট দেখা, লাস্ট কথা, মাইন্ডেড।
ধরলি কেন আমাকে? তুই ধরলি কেন? তুই একটা মেয়েকে রাস্তার মধ্যে ধরলি কেন? এখানে আসছিস কেন? মানে কি এখন তুই প্রুফ করবি তোর ক্যারেক্টারও খারাপ? বাসা উঠবি না, বাসা উঠে তুই তোর নিজেকে ক্যারেক্টারলেস প্রুফ করবি। আর তুই যে বাসা উঠবি, তোর বাসা উঠার মতো যোগ্যতা আছে? কি করবি বাসা উঠে? হুম, কি করবি? ও ধরাধরি করবি। তোর আমার বাসা ওঠার যোগ্যতা পর্যন্ত নাই। নেক্সট টাইম আমি তোর এই ফেসটা যাতে না দেখি, মনে থাকে জানো।